Assalamu-Alaikum, আমি আব্দুল্লাহ বুখারি ফয়সাল। আপনাদের যাদের ডায়াবেটিস আছে তাদেরকে দুইটা বিষয় মেনে চলা উচিত, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করি। এক নম্বর হলো, কখনই আপনারা সকালের নাস্তা অ্যাভয়েড করে চলবেন না। অনেকে দেখা যায় যে সকালে নাস্তা করেন না, সেগুলো স্কিপ করে যান। আপনি যদি ব্রেকফাস্টটা বা সকালে নাস্তাটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনার ইনসুলিনটা বেড়ে যাবে, তারপর হাইপার টেনশন বেড়ে যাবে, ডিসলিপিডেমিয়া এবং ওবেসিটি এগুলো জিনিস ধীরে ধীরে বেড়ে যাবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দুই নম্বর যেটা হচ্ছে, মধ্যরাত করে আপনারা খাবার খাবেন না রাতের। এরকম যদি আপনি যদি দেরি করে এরকম মধ্যরাতে যদি খাবার খান তাহলে আপনার কার্ডিওভাস্কুলার যে রোগটা আছে এগুলোর ঝুঁকিটা বেড়ে যায়। সুতরাং এই দুইটা বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে মেনে চলবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।